মাত্র 20 দিন আগেও তিনি ছিলেন কারাবন্দী। জেলের স্বাভাবিক নিয়মেই দিন কাটাতে হয়েছে তার। খুনি, ধর্ষক, চোর, ডাকাতের সঙ্গে যার দিন কেটেছে মাত্র 3 সপ্তাহ আগেও তিনিই দাঁড়িয়েছেন ডায়াসে, শপথ নিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট হিসেবে। হ্যাঁ দর্শক, এমনটাই হয়েছে ওয়েস্ট আফ্রিকার দেশ সেনেগালে। দেশটিতে বিদ্যমান দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে সদ্যই সেনেগালের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া 44 বছর বয়সী বাসিরু দিওমায়ে ফায়ের গল্পটা এমনই। শেষ পর্যন্ত মানুষ শ্বাস নিতে পারছে। সেনেগালের রাজধানী ডাকারে একজন সাধারণ সেনেগালিয়ান হাঁটতে হাঁটতে বলছিলেন এমনই। কিন্তু দেশটির সাধারণ জনগণের হঠাৎ এই অনুভূতি হওয়ার কারণ কি? কারণ বদলে গেছে সেনেগালের দৃশ্যপট। একটি বড় সময়ের রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে জয়ী হয়েছেন বিরোধী প্রার্থী বাসিরু দিওমায়ে ফায়ে। নির্বাচনে জিতে সেনেগালের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন 44 বছর বয়সী বাসিরু দিওমায়ে ফায়ে। বিদায়ী প্রেসিডেন্ট ম্যাকি সল একটানা 12 বছর ধরে দেশটির ক্ষমতায় ছিলেন। তিনি তার শাসনকাল আরও এক মেয়াদে টেনে নিতে চেষ্টা করবেন, এমন শঙ্কার অবসান ঘটেছে ফায়ের শপথ গ্রহণের মধ্য দিয়ে। আর এজন্যই শেষ পর্যন্ত মানুষ শ্বাস নিতে পারছে এমন অনুভূতি হচ্ছে সাধারণ মানুষের। শেষ কয়েক মাস ধরে চরম অনিশ্চয়তায় দিন কেটেছে সেনেগালবাসীর। তবে প্রেসিডেন্ট নির্বাচন ও তাতে মাত্র 20 দিন আগেও কারাগারে থাকা তরুণ এক প্রার্থীর বিজয় দেশবাসীর মধ্যে স্বস্তির এই অনুভূতি এনেছে যে পরিবর্তন ঘটছে। মাত্র 3 সপ্তাহ আগেও জেলে থাকা বাসিরু দিওমায়ে ফায়ে কি করে নির্বাচিত হয়ে গেলেন প্রেসিডেন্ট? নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন এটা আসলে সেনেগালের বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে জনরায়। শেষের কয়েক বছরের রাজনৈতিক অচল অবস্থা প্রেসিডেন্ট সলের এক যুগের শাসনকালকে মলিন করে দিয়েছে। 2020 সালে করোনা মহামারীর সময় দেশটিতে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো নেতিবাচক প্রভাব ফেলেছে সেনেগালের অর্থনীতি ও মানুষের জীবনমানের ওপর। পরের বছর বিরোধী দলীয় নেতা ওসমান সোনকোকে গ্রেফতারের চেষ্টা করলে ক্ষোভ ছড়িয়ে পড়ে সরকারের বিরুদ্ধে। বিরোধী দলের বিক্ষোভ দমনে সরকার কঠোর হলে দাঙ্গা ছড়িয়ে পড়ে সেনেগালে, প্রাণঘাতী রূপ নেয় সংঘাত। সশস্ত্র ও মুখোশধারী হামলাকারীদের হাতে নিহত হন বহু মানুষ, আহত হন শত শত। সেনেগালের বিরোধী দল ও নাগরিক সমাজ মনে করে ওই হামলাকারীদের পেছনে ছিল সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সলের ক্ষমতাসীন দল। 2021 সালের মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সেনেগালে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়। বাসিরু দিওমায়ে ফায়ে ছিলেন তাদের মধ্যে একজন। সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফেসবুককে বেছে নেন সাবেক এই কর পরিদর্শক। 2023 সালের ফেব্রুয়ারি মাসে এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করে বলেন ম্যাজিস্ট্রেটরা সরকারের হয়ে কাজ করছেন আর প্রকৃত অপরাধগুলো এড়িয়ে যাচ্ছেন। তবে ফায়ের ওই পোস্টগুলো রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে সেনেগাল কর্তৃপক্ষ। গত বছরের এপ্রিলেই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। 11 মাস কারাগারে থাকার পর গত মাসে নির্বাচনের ঠিক আগে তাকে মুক্তি দেওয়া হয়। গ্রেফতারের সময় ফায়ে কাজ করছিলেন ওসমান সোনকোর পক্ষে। 2014 সালে সোনকো একটি রাজনৈতিক দল গড়ে তোলেন। সরকারের মধ্য পর্যায়ের কর্মকর্তাদের নজর কেড়েছিল এই দলটি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অর্থ লোপাট ও অপরাধ করেও দায় মুক্তির বিষয়গুলো দেখে একেবারেই হতাশ হয়ে পড়েছিলেন তারা। নিজেদের ক্ষমতাহীন মনে করতেন এসব কর্মকর্তারা। 2014 সালেই সেনেগালে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ খুঁজে পাওয়া যায়। এরপর দেশটির তেল ও গ্যাস খাতের বিভিন্ন চুক্তিতে বড় অঙ্কের দুর্নীতির নিন্দা জানিয়ে জনপ্রিয়তা কুড়ান সোনকো। 2023 সালে বেশ কয়েকটি অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। এরপরই তার দলকেও নিষিদ্ধ করে সরকার। চলতি বছরের মার্চে নির্বাচনের 18 দিন আগে একটি দায় মুক্তি আইনের বিলে অনুমোদন দেন প্রেসিডেন্ট ম্যাকি সল। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত সেনেগালের রাজনৈতিক সহিংসতার সময় অপরাধে জড়িত সবাইকে ক্ষমা ও মুক্তি দেওয়ার জন্য ওই বিল পার্লামেন্টে তোলা হয়েছিল। বিলটি
সমালোচিত হয় মানবাধিকার কর্মীদের কাছে। তবে ওই আইনের কারণেই অবশ্য সুফল পেয়েছিলেন সোনকো ও ফায়ে, অন্যদের সঙ্গে তারাও মুক্তি পেয়েছিলেন জেল থেকে। নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় আগে কারাগার থেকে ছাড়া পেয়েও নিজের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন ফায়ে। অবশেষে পিপলস ম্যান্ডেটে জয়ও এনেছেন। এ যেন জেল থেকে প্রেসিডেন্ট প্যালেসের বাসিন্দা হওয়ার মতোই একটি বিরল ঘটনা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।